আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد এখানে প্রশ্ন করেছেন সূরা আত-তাউবা এ বিসমিল্লাহ নাই কেন কারণ আল কোরআন আল কারীমা 114 টি সূরার 113 টি সূরার সূচনাতেই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে এক একটি সুরা নয় নাম্বার সুরা আত-তাউবা এর সূচনায় বিসমিল্লাহির রাহমানের রাহিম নাই এর প্রত উত্তর হলো লৌহে মাহফুজে সংরক্ষিত আল কোরআন আল করিমেও তাওবার সূচনায় বিসমিল্লাহ রহমান রাহিম নাই আর এভাবেই নাজিল হয়েছে এভাবেই নবীজি সাল আলী ওসালাম আমাদের কাছে রেখে গিয়েছেন এটার প্রথম উত্তর দুই নাম্বার হল কিছু হ্যাকমত রয়েছে হ্যাকমত কি এক নাম্বার হ্যাকমত হলো যে সৌরতু তাওবার সূচনায় আল্লাহ তাআলা রাগ আর গুস্সা প্রকাশ পেয়েছে এই জন্যে যদি পরম দয়াময় দাতা আল্লাহ তালার নামে শুরু হয় আর সূচনাতেই রাগ আর গুস্বার কথা সমন্বয় হয় না তাই আল্লাহ তালার রাগ আর গুস্বা প্রকাশিত হয়েছে বহতু মিনাল্লাহ হি আল্লাহ তালা সম্পর্ক ছেদন করেছেন কাফের মুসলিমদের সাথে ঘোষণা দিয়েছেন এই কারণে আল্লাহর গুসা প্রকাশিত হয়েছে তাই সূচনায় নাই দ্বিতীয় রাহিম আরেকটা হেকমত হল যে সৌর উত্তাউবা আগের সৌরার সাথে মিলিয়ে দেয়া হয়েছে তাই বিসমিল্লাহ রহমান রাহিম নাই এগুলা হলো হ্যাকমত ব্যাখ্যা কিন্তু মূল উত্তর হলো এভাবেই জিবরির আলী ইসালাম নাজিল করেছেন এভাবেই লোহে মাহফুজে সংরক্ষিত আর এভাবেই আমাদের কাছে এসেছে অল্লাহু আলমিস